মানুষ মানুষের জন্য এই ভাবনা নিয়েই সমাজের অসহায় মানুষের অন্নের যোগান দিতে পথে নামলেন যুব সমাজ। করোনা পরিস্থিতিকে সামাল দিতে লকডাউন ঘোষণা হওয়ার পরের দিন থেকেই কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মুখে দুবেলা অন্ন সংস্থান করতে পথে নামলেন বালি নিশ্চিন্ত একদল যুবক যুবতীরা। বিগত দিনেও এরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আজ এই কঠিন পরিস্থিতিতেও করোনার ভয়কে উপেক্ষা করে এই সকল অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বালি নিশ্চিন্দা যুবশক্তি স্বেচ্ছাসেবী সংস্থা। বেলুর স্টেশন সংলগ্ন এলাকার মানুষের হাতে খাবারের প্যাকেট ও জলের প্যাকেট তুলে দিলেন এই সংস্থা। এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন বেলুরের জিআরপি থানার সাব ইন্সপেক্টর সুবোধ চন্দ্র দাস মহাশয় এবং প্রাক্তন মোহনবাগান ফুটবলার শুভ কুমার মহাশয়। গত 10 দিন ধরে বালির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই সমস্ত মানুষের মুখে অন্ন তুলে দিয়ে একটু হাসি ফোটাতে এরকমই উদ্যোগ গ্রহণ করেন তারা। এই প্রয়াসকে সাধুবাদ জানালেন এই কর্মযোগ্যে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই সংস্থার সভাপতি অরিজিৎ সরকার আমাদের টাইমস বাংলাকে জানান, যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়াবে তাদের সংস্থা। কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে যুব সমাজই সর্বদা ঝাঁপিয়ে পড়ে কাজ করতে দেখা গেছে বিগত দিনে সকল প্রকার সমস্যাতেই। এই চিত্র ধরা পড়ল পুনরায় করোনার সময়, তার মধ্যে দিয়ে লকডাউন যাচ্ছে, বহু মানুষ কিন্তু আজকে গৃহবন্দী হয়ে গেছেন এবং যাদের অনেকে কর্মসংস্থান যারা হারিয়েছেন তারা কিন্তু এক প্রকার মানে অসহায় হয়ে গেছেন। তাদের পাশে দাঁড়িয়েছে এই সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা। কি বলবেন এই উদ্যোগকে? উদ্যোগটা যথেষ্ট ভালো। এদের সঙ্গে আপনারাও তো হাত বাড়িয়েছেন, কতজন মানুষকে আপনারা আজকে এই ত্রাণ দিলেন বা খাওয়া দাওয়া দিলেন? 150 বলছে, 150 মতো। কেমন লাগছে, কি বলবেন? ভালো, এটা এইটাই হওয়া উচিত। সবাইকে মিলেমিশে এই গরিবের পাশে দাঁড়ানো উচিত এই মুহূর্তে। কি বার্তা দেবেন সমাজকে? সমাজ এই এইটাই দেওয়া উচিত যে সারা জীবন মানে সব লোকই যেন এই রকম হেল্পফুল হয় সাধারণ দারিদ্র লোকের জন্য। ধন্যবাদ। আপনার নাম একটু বলুন। আমার নাম সাব ইন্সপেক্টর সুবোধ চন্দ্র দাস, বেলুর জিআরপিএস। স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের 9তম দিন এরা এই রকম কাজ করে যাচ্ছেন। এর আগেও এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরা ত্রাণ দিয়েছে এবং আজকে তার 9তম দিনে আজকে এরকম বেলুর স্টেশন রোডে যারা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। কি বলবেন? এদের সম্বন্ধে যত বলা যায় তত কম বলা হবে মনে হয়, কেন আমরা যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি সেখানে মানুষের এই অসহায়তা, মানুষ হয়তো আজকে কর্মহীন হয়ে পড়ছে, সেখানে খাবারের একটা প্রচুর ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি। সেখানে এই নিশ্চিন্তা যুব সংঘ তারা যে উদ্যোগটা নিয়েছে, তাদের প্রেসিডেন্ট রনও আমার সাথে রয়েছে এবং আদার্স যারা যে সমস্ত স্বেচ্ছাসেবী যারা এই যারা দাদারা রয়েছেন আমার সাথে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনাদের এই সাধু মানে যত কম বলা যায় আপনাকে তত মানে কত কী বলবো, এখানে আমার বলার কোনো ভাষা নেই। আমার খুব ভালো লাগছে এরকম একটা উদ্যোগ আজকে আপনারা নিয়েছেন এবং এত 150 জন মানুষকে আজকে আপনারা খাবার দিলেন, সেখানে আমি আজকে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আমি চাই আগামী দিন আপনারা এইভাবেই এরমভাবেই মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন এবং মানুষকে আরও উন্নততর জায়গায় নিয়ে যান। এবং এই পরিপ্রেক্ষিতে যদি আমাকে আপনাদের কোনো কাজে লাগে আমি অবশ্যই আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি এবং আমাদের আজকে আপনাদের সাথে থেকে পাশে থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। কাজ করছো, আজকেও তুমি মানুষের পাশে দাঁড়িয়েছো এই রকম পরিস্থিতিতে, কীভাবে তুমি কি উৎসাহ পাচ্ছো বা কীভাবে তুমি মনোবল পাচ্ছো এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য? প্রথমত তো আমি যখন এটা যুবশক্তিটা ফাউন্ডেশন করি তখন আমি সম্পূর্ণ একাই, মানে যুবশক্তি বলে কিছু ছিল না, আমি একা একাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, সম্পূর্ণ যে কোনোভাবে চেষ্টা করতাম। তো তারপরে সবাই মিলে আমাকে সাপোর্ট করে, তখন বলে যে যুবশক্তিটা ফাউন্ডেশন করতে, আমরা করি এবং আগের লকডাউনেও আমরা প্রচণ্ডভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, এই লকডাউনেও আমরা একটা রাস্তায় ক্যান্টিন বলে প্রকল্প করেছি যাতে মানে মানুষ একবেলা আমরা খাবার প্রত্যেক দিন প্রায় 100 থেকে 150 জনের খাবার আমরা রেগুলার রাতে বা কোনো দিন দিনে হোক আমরা পৌঁছে দিচ্ছি দক্ষিণেশ্বর বালি সমস্ত এলাকায়। এবং আমরা এর মধ্যে একদিন ত্রাণ নিয়ে গেছিলাম বন্যাতে আমাদের সাকরাইলে, ওখানেও 100 মতো মানুষকে আমরা ত্রাণ দিয়েছি। সাধারণ মানুষ পাশে দাঁড়াচ্ছে তোমাদের এই ত্রাণ নিয়ে যেতে? একদম, সবাই
না দাঁড়ালে তো এটা করা সম্ভব না। সবাই নিশ্চিন্দার প্রত্যেক মানুষ আমাদের পাশে আছে এবং সবাই আমাদের সাথে আছে। বালি থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।